এই বেড়ারে এই সারারে তার মায়ের মন তো সরল মন দিছে এক মন দান ঠিক মেরে বেচে গেছে গা কের বেড়া মাতে সব ভর্তি ফরাটরে বাইতে ভাগ জেগে এক বেড়ার বাড়ি বর্ষের কামে ভর্তি হইছে 12 বছর কাজ করছে বেড়ার বাড়িতে কাজ করার পরে আরেকদিন গৃহস্থ বেড়ায় জিজ্ঞেস করে এই তোমার বাড়িতে কি মা বাপ নাই তুমি যে 12 বছর আমার বাড়িতে কাজ করলা তোমার বাড়ি যাওয়ার কোনো নিয়ত নাই কয় হ্যাঁ মা বাবা আছে তো কতলে তুমি বাড়ির থেকে একটা ঘুরান দিয়ে আসো আমার কাজে তুমি পুনরায় যোগ দিবে তখন বলে যে আমি 12 বছর পরে বাড়িতে যাব আমাকে কিছু টাকা পয়সা দেন এতদিন পরে বাড়িতে গেলে তো কিছু নিতে হইব পরে কিছু টাকা দিল সেই গৃহস্থ টাকা দেওয়ার পরে উনি গেলেন একটা সেলুনের মাধ্যমে যায়া কয় যে এতদিন পরে বাড়ি যাবো দাড়ি মুষ্টি একটু শেভ করে যাই গেলে দেখে সেলুনের আয়নার মধ্যে তার দাড়িটি নায়ের মধ্যে পড়ে এখন চিন্তা করতেছে কো বাবার না নিয়তা সিনা মরে মৌলানা মনে ভূতেলে দাড়ি আর আমি ফালতাম না দাড়ি না ফালাইয়া মুষ্টি ফালাইয়া একটা পাঞ্জাবি কিনে বাড়ির দিকে ছুটছে কয় টাকা তো আরো অনেকগুলো আমার সাথে আছে তাহলে বাড়িতে যাবো কিনে আন যায় চিন্তা করে কোথায় একটা কিছু নেই পরে গেছে এক সামনে গরু আটা পাইছে এক দুধের গাই কিনছে বাছুর সহ দুধের গাই আর বাছুর লইয়া বাড়ির দিকে যায় রাস্তায় ধরছে হোয়াটসঅ্যাপে এক জায়গায় বইয়া হোয়াটসঅ্যাপের কাজ শেষ করিয়া উঠে দেহে গাই কাঁচা ঘাস খাইয়া গাই গেছে সারের ঘাস খাইয়া গাই গেছে সেটা মরি গিয়া এখন কয় এত টাকা দিয়া গাই কিনলাম 12 বছর কাম করিয়া গাইটা মারা গেল আচ্ছা বাছুর ডাই নিয়ে যাই বাড়িতে বাছুর টানে কাসলি বাছুর তো মারে থুয়ে আসে না বাছুর গলা ফেসি লেগে মরছে গেছে বাড়ি মনের দুঃখ মনে লইয়া বাড়ি গেলে কয় রে এতদিন পরে অমুক করছিল এতদিন দাড়ি গুলা নাইয়ের মধ্যে ভরে বড় মাওলানা হয়ে আইসিয়া কিন্তু আসলে মাওলানা না একবার আর এক বছর কাম করছে এখন পাশের বাড়ির আরেক লোক তার সেরি একটা কারিয়া না ভাস কয় তাহলে অমুকের ছেলে যত মারবা নয় আসছে তাহলে আমার মেয়েরে তার কাছে বিয়ে দিবে কয় যে হাবিব ভাই আপনার ছেলে তো মারবা নয় আসছে তে সুফিয়ান ভাই রাজি হয়েছে তার মেয়েরে তার কাছে বিয়ে দিব হ্যাঁ আমার ছেলে যত মারবা না আপনার ছেলে মেয়ে ও কারিয়া না ভাস তাহলে দেন বিয়ে দিয়ে দেই ফরহেজগার দুইজন মানুষ সংসার করলেই ভালোই লাগবে কয় বিয়া শাদি ঠিক হইছে বিয়া শাদির কাম শেষ আর দুই বেলায় আলাপ করে কপি আই আমদার যত একজন মাওলানা আর মেয়েটা যত কারিয়ানা ভাসতে এই উপলক্ষে আমরা একটা ওয়াজ মাহফিল দেব কইতেলে হ্যাঁ চলে তো ওয়াজ মাহফিল দেব শুন জামাই বাড়ি শ্বশুর বাড়ি লোকজন কইতেছে কো আমরা বাইরের বক্তা আনতাম না জামাই তন্দার বড় মাওলানা হে ওয়াজ করবে এখন মাইক আনছে ওয়াজের মঞ্চ করছে কইরা মঞ্চের মধ্যে জামাইরে উঠাইছে কি সর্বনাশ জামাই কয় আমি তো বর্ষের কাম করছি 12 বছর আমি তো মাদ্রাসাত একদিনও গেছি না ছোট সময় যা পড়ছিলাম বিপদে পড়ে গেছে না এখন ওয়াজের মঞ্চ উঠাইছে কয় জামাই আপনি শুরু করেন এখন জামাই কয় বিপদে পড়লাম আমি একটা কিছু তো বলতে হবে এখন ছোট সমাজে শিখছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আমি তো আর কিছু জানি না হন কেমনে মিলাই হন যে গায়ের কথা মনে হয়েছে কয় গাই কিনি উন কাঁচা গাছ কায়ুন সেরি উন মরি উন গাই কে জিন গাছ খায় সেন দে মরছি কারণ কই আর কিছু সময় তো থাকতেই হইব আর কি কোন অন বাসুরের কথা মনে হইছে অন কই বাসিরু টানিলন ফাঁসি লাগুন মরিউন এখন কই আমার শরীরটা বেশি ভালো না আমি একটু ঘুরতে আসি ঘরে গেছে তার বউ সাথে সাথে গেলে দূর দেখ কয় স্বামী দাঁড়ান কয় কি আমি একজন কোরআনের হাফেজ আমি কোরআন পড়ছি 114টা সূরা 6666টা আয়াত আমি পড়িয়া দেখছি আপনি যে আয়াত কইছেন কোরআনের কোন আলো হইছি না এই আয়াত আপনি কইতে কইছেন এটা আপনি আমারে বলেন আমি এই আয়াত কোরআনের কোন জায়গায় পাই নাই আর কয় আমি যদি এই আয়াতের ব্যাখ্যা দিই তুমি তো আমার ঘরে থাকতে না কয় না শরীয়ত অনুসারে আমার আপনার কাছে আমার বাবা মাই বিয়া দিছে আমি থাকব কই যে গাই কিনিউন ঘাস কাইউন সেরিউন মরিউন গাই কিনছিলাম ঘাস কাইছে দে মরছে পরে চাইছি বাসুর ডালে যাইতাম বাড়ি বাসিরুন টালিলুন ফাঁসি লাগুন মরিউন বাসুর টান জি বাসুর ডাও ফাঁস লাগে মরছে এখন আজকা তো আমার মৌলানা গিরি ছুটছে
তো যাক গান একটা আগে করি মাওলানাগিরি ছুটলো সময় শুনে কোন না কোন দিক দিয়ে একটা মিলানি বড় লাগবে ইনশাআল্লাহ তবে সেটা সুক্ষ হইতে হবে কারণ এখানে অনেক মানুষ হাকিম হয়ে বসে আছে যারা রায় দিবে সকালবেলা ছেড়ে দিয়া তো হিরণ্য জল
আমার কাছে প্রশ্ন করে শিষ্য কথা মন্দ না ধীরে ধীরে তাহার কথার করবে আলোচনা রে শিষ্য শিষ্য আমার কমতে জানে না শিষ্য ছিলেন কুতুবউদ্দিন কাকি বক্তিয়ারি তার জানাজা সেই ব্যক্তি পড়াইতে পারবে এই চারটা গুণ তার ভিতরে যদি থাকে সেই চারটা গুণ কি বলেছিল বলতে হবে আজকে এই মঞ্চের মাঝে যে ব্যক্তি জীবনে তাকবীরুল্লাহ ছাড়া নামাজ পড়ে নাই যে ব্যক্তির জীবনে তাহাজ্জুদ কাজা করে নাই যে ব্যক্তি জীবনে পর নারী দেখে তার ভিতরে কামের ভাব জাগ্রত হয় নাই পর নারী দেখে তার ভিতরে লোভ লালসা জাগ্রত হয় নাই এবং যে ব্যক্তি আসরের সুন্নাতও কাজা করে নাই এই চারটা গুণ যখন প্রকাশ করলেন তখন সেই জানাজার ভিতরে লক্ষ লক্ষ মানুষ ছিলেন সবাই মাথা নিচু করে রাখলেন তখন সেই ঘোষণা দিলেন যে আমার এই পীর এই ওসিয়ত করে গেছে এই চারটা গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তি খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির জানাজা পড়াইতে পারবে এই চারটা গুণ যার ভিতরে নাই সেই ব্যক্তি জানাজা পড়াইতে পারবে না তখন এখানে কোনো মানুষই বাইর হয় না অবশেষে জানাজা সারাই বিনা জানাজাই দাফন হয়েছিল শেষ করলাম এখন কয় আমি তো আজকে শিশু না শিষ্য শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষাকারী শিশু না আকাঙ্ক্ষাকারী এখন শিষ্য খাড়ানির ভাও কিন্তু আমার আছে আচ্ছা বাবা ঋণগ্রস্ত মানুষ দ্বারা কি হজ করান যায় ঋণ যাদের ভিতর যারা ঋণগ্রস্ত মানুষ যারা সুদি ঋণ করছে হাওলাত ঋণ করছে এই ঋণ যদি এক টাকা ঋণ সেই ব্যক্তির জীবনে করে থাকে এই টাকাটা যদি সে পরিশোধ না করে সে মক্কা গিয়া হজ করতে পারবে না ঋণগ্রস্ত মানুষের দ্বারায় হজ চলে না ঋণগ্রস্ত মানুষের দ্বারায় যাকাত চলে না এখন তোমার তুমি যে পীরের কাছে আসলা আহলে বায়াত গ্রহণ করলা আত্মসমর্পণ করলা তুমিও ঋণগ্রস্ত মানুষ আমি দেখতেছি কেমনে আতারো চিজে মানব দেহ গঠিত আল্লাহর মায়ের সায়ের বাবার সায়ের আল্লাহর হইল দশ মায়ের চায়ের বাবার সাই আল্লাহ আল্লাহর হইল দশ এখন আতারা সিজ তোমার দেহ থেকে বাদ দিলে তোমার বলতে কি থাকে এখন একজন গুরুর কাছে গেলে একজন গুরু ভজন একজন গুরুর কাছে গেলে গুরুকে গুরু দক্ষিণা দিতে হয় তুমি তো ঋণগ্রস্ত মানুষ তোমার দ্বারাই গুরু দক্ষিণা হবে যদি হয়ে থাকে তাহলে তোমার বলতে যে বিষয়টা আছে তুমি যদি বলো বিশ্বাস ভক্তি প্রেম এগুলো আমি নিব না এগুলা একটা অন্য বিষয় এগুলা তোমার বিশ্বাসের বিষয় বিশ্বাস না হইলে তুমি আসলা কেন বিশ্বাস হইছে গুরুর কাছে আসছো ভক্তি হইছে ভক্তি দিছ প্রেম হয়েছে গুরুর সাথে সঙ্গ নিতেছ শেষ এখন গুরুরে দক্ষিণা দিবা কি গুরু দক্ষিণা তুমি দিবা তোমার এই দেহের ভিতরে এই আঠারো সিজ বাদ দিলে তোমার বলতে তো আমি কিছু দেখি না
এখন তুমি গুরু দক্ষিণা দিবা তোমার বলতে কি আছে সেই জিনিসটা কি যেই 18 সিজ বাদ দিয়া বিশ্বাস ভক্তি প্রেম বাদ দিয়া আর কি জিনিসটা আছে যেটা দিয়ে তুমি গুরু দক্ষিণা দিবা তোমার গুরুরে সেই জিনিসটা কি একটু দেখাইতে বললে দেখাই দিবা আর যদি বইলা বুঝানো সম্ভব হয় এটা কেমন পরীক্ষা রাখলাম আমি জন্ম হইয়া মানব করে অহংকার
হরিণ শিকার করতে যায় না বাঘে খাওয়ার ডরে।
যেই বাঘের জঙ্গলায় হরিণ থাইকা নিজেকে রক্ষা করতে পারে সেই হরিণের নাভি বলে কস্তুরি হয়ে যায়, যেই বাড়িতে পুরুষ থাকে সেই পুরুষের ভিতরে থাইকা একজন নারী তার সতীত্ব রক্ষা করতে পারে, সেই নারীর সতীত্ব একজন নারীর গর্বে একজন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার।